দেখুন মানে এক বছর গ্যারান্টিতে বিক্রি করতে পারবে, 200 টাকা থেকে পেয়ে যাবেন, 200 টাকা 450 টাকা আরামসে বিক্রি করতে পারবে। বন্ধুরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন এমন কিছু ব্যবসা আইডিয়া নিয়ে আসার জন্য যেগুলো একদম অল্প পুঁজির মাধ্যমে শুরু করা যায়। এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসাটি একদম মিনিমাম পুঁজি দিয়ে ব্যবসাটি শুরু করে আপনারা প্রতি মাসে খুব ভালো টাকা রোজগার করতে পারেন। এত কম পুঁজিতে এত ভালো ব্যবসা আইডিয়া খুবই কমই আছে বর্তমান সময়ে, এবং এই ব্যবসাটি করতে গেলে সবথেকে বড় অ্যাডভান্টেজ যেটা, এই ব্যবসাটি আপনারা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন, সে গ্রাম কিংবা শহর। এবং এই প্রোডাক্টটি বানাতে গেলে কোনো রকম দৈহিক পরিশ্রমের প্রয়োজন হয় না, মানে যে কোনো ধরনের মানুষই কিন্তু আরামসে এই ব্যবসাটি করতে পারে। এই ডিমান্ডেবল প্রোডাক্টের উপরে ব্যবসা করলে আপনি আপনার মার্কেট তো খুব সহজে ধরতে পারবেন, সেই সঙ্গে আপনার প্রতিটা প্রোডাক্ট বিক্রি করে ডবলের বেশি মুনাফা আপনার করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি এলইডি বাল্বের ব্যবসার ব্যাপারে। যদি আপনারা নিজেরাই এই ধরনের এলইডি বাল্ব তৈরি করে সেটা মার্কেটে বিক্রি করতে চান, কিংবা কোম্পানির রেডিমেড গ্যারেন্টি কিংবা নন গ্যারেন্টি প্রোডাক্ট কিনে সেটা মার্কেটে বিক্রি করতে চান, যেভাবেই ব্যবসা করুন না কেন, আপনি যদি আপনার মার্কেটটাকে ঠিকঠাক এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে এখান থেকে কিন্তু ভালো টাকা ইনকামের সুযোগ আছে। এবং এই ব্যবসা কিন্তু কখনোই বন্ধ হওয়ার না, মানে চিরকাল আপনি এই ব্যবসাটি করে যেতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ বিস্তারিত বলবো যদি আপনারা হোলসেলে ব্যবসাটি করেন তো কত টাকা প্রফিট মার্জিন পাবেন, এবং যদি আপনারা এই ধরনের প্রোডাক্ট বানাতে চান তো সেটা কীভাবে আপনারা বানাবেন, এবং এই সমস্ত প্রোডাক্ট বানিয়ে সেটা মার্কেটে কত টাকা প্রফিট মার্জিন আপনারা বিক্রি করতে পারবেন, সেই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলা থাকবে। তাই ভিডিওটি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে মন দিয়ে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অনেক ইনফরমেশন পাবেন এবং সত্যিকার একটা ভালো ব্যবসার সন্ধান আপনি পাবেন। তাই ফালতু বকবক না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটাই কথা বলি যে আবেগের বসে ব্যবসা না, বা কারো কথা শুনে ব্যবসা না, ব্যবসা করুন নিজের ইচ্ছায়, নিজের দমে, স্বতঃস্ফূর্তভাবে, তাহলে দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আর আমার এই ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তো অতি অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলের ঘন্টা টিপে দেবেন, এবং ফেসবুকে চাইলে আমার এই পেজটিকে ফলো করতে পারেন। নমস্কার, আমার নাম সুভাষিস রানা। অ্যাড্রেসটা কলকাতা বেলেঘাটা। যদি কেউ হাওড়া থেকে আসতে চায় তাহলে 15 মিনিট টাইম লাগে, ঠিক আছে, আর যদি কেউ ধর্মতলা থেকে আসতে চায় তাহলে 10 মিনিট, আর শিয়ালদা থেকে জাস্ট 2 মিনিট টাইম লাগে। আমাদের এই কোম্পানিটা 4.5 বছর হয়ে গেল। আমরা আগে মেদিনীপুর কাঁথিতে বিজনেস করতাম, আমরা এখন নতুন কলকাতা শিয়ালদাতে বিজনেস করছি, ঠিক আছে। আমাদের কাঁথিতেও ব্রাঞ্চ আছে, সাতমাইলেও ব্রাঞ্চ আছে। বিজনেসে ভালো প্রফিট আছে, ঠিক আছে। আমরা আগে ছোট থেকে কাজ করেছি, ঠিক আছে, আর আপনি দেখুন আমাদের কাছে তো অ্যাভেলেবেল স্টক আছে, এখন দেখতে পাচ্ছেন আপনারা। বাল্বটা কেমন ফিটিং করা হয়, ঠিক আছে, একটা 9 ওয়াটের র মেটেরিয়ালস নিয়ে, ঠিক আছে, কেউ যদি বাড়িতে তৈরি করে বিজনেস করে আমাদের কাছ থেকে র মেটেরিয়ালস নিয়ে বাড়িতে বিজনেস করলো, ওটা কীরকম তৈরি করতে হবে বাল্বটা ওটা জাস্ট শিখিয়ে দেবো, ওটা বেশি টাইম লাগবে না, একদিনে শিখে যাবে কেউ, ওটা আমরা গাইড করে নিবো, ঠিক আছে, ফুল ট্রেনিং দিয়ে দেবো আমরা। আমাদের সঙ্গে আমাদের কোম্পানির সঙ্গে যদি কেউ জুড়ে, ঠিক আছে, প্রোডাক্ট যদি কেউ নেয় তাহলে 50% প্রফিট মার্জিন আছে, ঠিক আছে, আর যদি কেউ র মেটেরিয়ালস নিয়ে বাড়িতে তৈরি করে তাহলে ও 85% প্রফিট মার্জিন আছে। আর অ্যাকচুয়ালি ফার্স্ট কথা হচ্ছে আমাদের ব্র্যান্ডে যদি কেউ কাজ করে তাহলে ওদের মাথায় কোনো চাপ থাকবে না যে একটা মাল রিটার্ন আছে, ওই মালটা কী করতে হবে না করতে হবে, আমরা আমাদের ব্র্যান্ডে যদি কেউ কাজ করে আমরা সঙ্গে সঙ্গে রিটার্ন দেবো ওই মালটা, ওদের তো কোনো চাপই থাকছে না। ওরা যখন র মেটেরিয়ালস নিয়ে বাড়িতে তৈরি করছে তখন তো ওদের একটু মাথায় চাপ থাকবে যে যদি মাল রিটার্ন আসে তাহলে কী করবো, ঠিক আছে, হ্যাঁ, সেক্ষেত্রে র মেটেরিয়ালস কিনলে আমরা তো আমাদের কোনো দায়িত্ব থাকবে না, তখন ওই বুঝবে, ঠিক আছে। যদি আমাদের ব্র্যান্ডে কেউ কাজ করে তাহলে আমরা ফুল সাপোর্ট আমাদের। হ্যাঁ, আমার কাছে আপনি দেখুন আমার কাছে অনেক রকম প্রোডাক্ট আছে। এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম বডি, ঠিক আছে, এর ভেতরে ড্রাইভার আছে, পিসিবি আছে, ঠিক আছে, এটা 6 মাস গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আপনি। হ্যাঁ, এটা হচ্ছে 18 টাকা দাম আছে, 35 টাকা আরামসে বিক্রি করতে পারবেন, হ্যাঁ, ডবল মার্জিন পাবেন। নেক্সট আছে আপনার টি লাইট, 65-65 টাকা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার 10 ওয়াট, এটা 65 টাকা, হ্যাঁ, গ্যারান্টি দিতে পারেন আপনি, 2 বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারেন আরামসে। আর একটা মার্কেটে কমসে কম 150 টাকা বিক্রি হবে। নেক্সট আছে এসিডিসি, দু রকমের আছে, একটা হচ্ছে ডিওবি আর একটা হচ্ছে ড্রাইভার, ঠিক আছে, আপনাকে দেখাচ্ছি, এটা ফুল ফিটিং পেয়ে যাবেন আমার কাছে, ঠিক আছে, এটা দেখুন, এটা হচ্ছে, হ্যাঁ, গ্যারান্টি দিতে পারেন আপনি, গ্যারান্টি 1 বছরের গ্যারান্টি দিতে পারেন।
আর এই মালটা এটা হচ্ছে ডিওবি ডিওবি এটা ড্রাইভার ওয়ালা মাল এক বছর গ্যারান্টিতে বিক্রি করতে পারবে আর যেটা ডিওবি ওটা গ্যারান্টি দেয় যায় না আচ্ছা ওটা গ্যারান্টি দিয়ে বিক্রি করে ওর দাম আছে আপনার 65 টাকা মার্কেট কত বিক্রি হবে এটা মার্কেটে আপনি আরামসে 110 15 টাকা বিক্রি করতে পারবেন আরামসে হ্যাঁ আচ্ছা মার্কেট চাইদা আছে ভালো হ্যাঁ ভালো চাইদা আছে আচ্ছা নেক্সট আছে 50 ওয়াটের বিগ লাইট এই মালগুলো আপনি 200 টাকা থেকে স্টার্ট আমার কাছে 50 ওয়াটের আরামসে বিক্রি করতে পারবেন ডবল মার্জিনের বেশি আরো পাবেন গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এক বছর আপনি দিতে পারেন কোনো চাপ নেই তারপর নাইট ল্যাম্প আছে ফুল ফিটিং মাল আছে আপনি দু বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করতে পারবেন গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন মালটা ঠিক আছে আপনাকে দেখাচ্ছি একটা ঠিক আছে এগুলো গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আর একটা মাল পাওয়া যায় ডিওবি ঠিক আছে আর একটা ডিওবি মাল পাওয়া যায় ওটা এর দাম হচ্ছে সিফ 9 টাকার মধ্যে পেয়ে যাবেন এটা মাত্র 9 টাকা আচ্ছা এটা কত ওয়াট হয় এটা হচ্ছে 0.5 এটা আরামসে আপনি 30 টাকা বিক্রি করতে পারবেন আরামসে হ্যাঁ নেক্সট আছে ফ্লড লাইট আছে 20 ওয়াট থেকে শুরু হয় 50 ওয়াট পর্যন্ত আছে ঠিক আছে এগুলো 250 টাকা থেকে শুরু পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা এগুলো কোথায় ইউজ হয় এগুলো বড় বড় প্যান্ডেলে কোনো অনুষ্ঠানে ফেস্টিভ্যালে অনেক জায়গায় ইউজ হয় আচ্ছা এগুলো কত ওয়াট আছে পূজোতে 20 ওয়াট থেকে শুরু হ্যাঁ ভালো ডিমান্ড আছে প্রচুর চাহিদা আছে এগুলো ফুল ফিটিং পেয়ে যাবেন র পাবেন এগুলো ফুল ফিটিং পাবেন ওগুলো ফুল ফিটিং পাবেন হ্যাঁ আমাদের কাছে ফিটিং আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার নেক্সট আমার কাছে আছে একটা এই রানার মাল আছে এটা হচ্ছে আপনাকে দেখালাম এক্ষুনি যেটা 18 টাকায় শুরু ঠিক আছে আমাদের কাছে ফুল স্টক আছে যখন খুশি যত কোয়ান্টিটি চাই দিয়ে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ 18 টাকা সিপ 18 টাকা না না এটা নন গ্যারান্টি 6 মাস গ্যারান্টি দিয়ে আপনি চালাতে পারবেন 6 মাস আরামসে গ্যারান্টি চলবে ঠিক আছে তারপর আপনার এটা আছে আমাদের একটা নিজস্ব ব্র্যান্ডের মাল আছে নিজস্ব ফ্লোরাস ব্র্যান্ড ট্রেডমার্ক হয়ে গেছে দেখুন হ্যাঁ নিজস্ব ট্রেডমার্ক হয়েছে এটা আপনি পেয়ে যাবেন ফুল ফিটিং আপনি পেয়ে যাবেন 46 হ্যাঁ দেখুন আপনি 2 বছর গ্যারান্টি দিয়ে চোখ বুঝে বিক্রি করতে পারবেন মার্কেটে গ্যারান্টি মাল 9 ওয়াটের তো বেশি গ্যারান্টি মাল চলছে এখন মার্কেটে আপনি ওই এই মালটা কিনে ভালো মার্জিনে বিক্রি করতে পারবেন এখানে ওই 65 বিক্রি করতে পারবেন আপনি আরামসে 110-15 টাকা 20 টাকা বিক্রি করতে পারবেন যদি খাপ কেউ নিতে চায় তাহলে 10 টাকা লাগবে প্যাকিং বক্স আর এটা হচ্ছে 65 টাকা থেকে শুরু ঠিক আছে 135 টাকা পর্যন্ত মাল পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে হ্যাঁ ওয়াটের উপর ডিপেন্ড করে আর কোয়ালিটিও ডিপেন্ড করে কোয়ালিটি কেমন কী কোয়ালিটি নেক্সট আমাদের কাছে আপনি 15 ওয়াট পেয়ে যাবেন ঠিক আছে 15 ফুল ফিটিং পেয়ে যাবেন 75 টাকা থেকে পেয়ে যাবেন হ্যাঁ বক্স প্যাকিং বক্স সমেত 75 টাকা হ্যাঁ মার্কেটে আরামসে 160-170 টাকা বিক্রি করতে পারবেন 190 টাকা পর্যন্ত প্রাইস আছে হ্যাঁ হ্যাঁ আমাদের কোম্পানি এই মুহূর্তে অল ওভার ওয়েস্ট বেঙ্গল পুরো সাপ্লাই করছি মাল ওর পরেও বাইরের স্টেট যেরকম আসাম আছে বিহার আছে উড়িষ্যা আছে ঠিক আছে এই সমস্ত জায়গায় মাল যায় এখনো মাল যায় প্রচুর মাল যায় সব কিছু আমাদের কোম্পানির সঙ্গে যুক্ত আছে কিছু কিছু জন র মেটেরিয়ালসও লয় এটা হচ্ছে ইনভার্টার বাল্বের র মেটেরিয়ালস এসিডিসি এটা হচ্ছে হাউসিং আছে ঠিক আছে বডি পুরো বডি একটা 2600 ব্যাটারি আছে দেখুন 2600 ব্যাটারি
ঠিক আছে 26 এমএইচ ব্যাটারি পাবেন, পিসিবি পাবেন, ডিকি পাবেন। আচ্ছা ঠিক আছে, ও রেটটা আমরা বলে দিব কন্ট্যাক্ট করার সময়, রেট বলে দিব। হ্যাঁ হ্যাঁ, সব কিছু র মেটেরিয়ালস অ্যাভেলেবেল আছে। আচ্ছা, রেটটা বলা সম্ভব নয়, ঠিক আছে, ডাইরেক্ট সম্ভব নয়। আমরা যেগুলো রেডি মাল তো রেট বলে দিয়েছি আপনাদের, আর যেগুলো র মেটেরিয়ালস ওগুলো পিডিএফ ফাইল পাঠিয়ে দিব আপনাদের। আচ্ছা, দেখুন র মেটেরিয়ালের স্টক আছে আমাদের কাছে এগুলো। আচ্ছা, এটা কি বলে, এগুলোকে ড্রাইভার বলে, মিনি ড্রাইভার এগুলো। আচ্ছা, এগুলো আরসি ড্রাইভার। আচ্ছা ঠিক আছে, এই ড্রাইভারগুলো আমাদের কাছে পাওয়া যায়, এগুলো 9 ওয়াটের ড্রাইভার পাওয়া যায়, ঠিক আছে, অনেক কম দামে পাওয়া যায় এইসব ড্রাইভার, 15 টাকা থেকে শুরু এইসব ড্রাইভার। আর পিসিবি এইখানে আছে, পিসিবি আপনাকে, এই তো পিসিবি, হ্যাঁ সব স্টক সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন, সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। হ্যাঁ গ্যারেন্টি, এটা গ্যারেন্টি। আর আছে আপনার ওই 0.5 এর র মেটেরিয়ালস, ঠিক আছে, সব কিছু র মেটেরিয়ালস পেয়ে যাবেন, 0.5 নাইট ল্যাম্পের র মেটেরিয়ালসও পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, নাইট ল্যাম্পের র মেটেরিয়ালস পেয়ে যাবেন। ওর পরে আপনি র মেটেরিয়ালস পেয়ে যাবেন আপনার এসিডিসি ডিওবি র মেটেরিয়ালস, ঠিক আছে, ডিওবি র মেটেরিয়ালস পেয়ে যাবেন, ঠিক আছে, ডিওবি র মেটেরিয়ালস পেয়ে যাবেন, ঠিক আছে। ওর পরে আপনি ওই ইয়ে পেয়ে যাবেন, পিসিবি পেয়ে যাবেন, ওই ডিওবি 9 ওয়াটের ডিওবি, 9 ওয়াটের ডিওবি দু রকমের হয়, ঠিক আছে, দুটো কোয়ালিটির হয়, 10 এলইডি আর একটা 20 এলইডি 9 ওয়াটের, এটাও র মেটেরিয়ালস পেয়ে যাবেন। হ্যাঁ আমাদের কাছে এলইডির সব কিছু পাওয়া যায়, ঠিক আছে, এলইডি বাল্ব বানাতে হলে যা যা প্রয়োজন, একটা মেশিনও আমাদের কাছে পাওয়া যায়, পেয়ে যাবেন, ঠিক আছে, পাঞ্চিং মেশিন, প্রেসিং মেশিন পেয়ে যাবেন, দেখে নিন পাঞ্চিং মেশিন। এটা হচ্ছে হাই কোয়ালিটি পাঞ্চিং মেশিন, ঠিক আছে, এটা আপনি পেয়ে যাবেন 900 টাকার মধ্যে, 900 টাকা পেয়ে যাবেন। একটা প্রেসিং মেশিন আছে উপরে, প্রেসিং মেশিন, প্রেসিং মেশিন আপনি পেয়ে যাবেন 2200 টাকায়। আপনাদের যা যা প্রয়োজন মেশিনগুলো দেখে নিচ্ছেন, এটা পাঞ্চিং মেশিন আর এটা হচ্ছে প্রেসিং মেশিন। পাঞ্চিং এই মেশিন দু টাইপ হয়, ঠিক আছে, দু রকমের মেশিন হয়। মেশিনটা হচ্ছে একটা কম দামেরও মেশিন পাওয়া যায়, 1700 টাকা দাম, ঠিক আছে। আপনারা মেশিন অ্যাকচুয়ালি ফার্স্ট কথা হচ্ছে মেশিন একবার ইনভেস্টমেন্ট করবেন, মেশিন কিনবেন একবার, ঠিক আছে, একটু 100-200 টাকা বেশি দিয়ে মেশিনটা ভালো নিলে একটু ভালো হয়, ভালো কোয়ালিটি নিলে ভালো হয়, ঠিক আছে। আর এটাও একটা কম দামের মাল পাওয়া যায়, 750 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে পাঞ্চিং মেশিন, এটা হচ্ছে ঠিক পাঞ্চিং মেশিন, আর এটা ডাই, প্রেসিং মেশিনের ডাই, দুটো ডাই থাকবে। এটা হচ্ছে আপনার 3 ওয়াট থেকে 9 ওয়াট পর্যন্ত, এটা 12 ওয়াট থেকে 18 ওয়াট, 15 ওয়াট, 14 ওয়াট তৈরি করা যায়। হ্যাঁ সব কিছু পাবেন আমাদের কাছে। আর একটা প্রোডাক্ট আছে যেটা আপনি পুরো ফুল সেট, ঠিক আছে, এই ড্রাইভার, ঠিক আছে, ড্রাইভার, টিক্কি, পিসিবি, ঠিক আছে, 15 টাকায় পেয়ে যাবেন পুরো ফুল সেট, 15 টাকা, ঠিক আছে। হ্যাঁ চলুন দেখাচ্ছি, চলুন। আমরা 9 ওয়াটের এলইডি বাল্ব তৈরি হচ্ছে, দেখুন আমাদের স্টাফ ভালো করে আপনাকে বুঝিয়ে দিচ্ছে কেমন তৈরি হয়। প্রথমে আপনাকে দেখাই যে আমাদের 9 ওয়াট কিভাবে তৈরি হয়। প্রথমে আমি গ্যারেন্টিটা দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি, এটা হচ্ছে টিকলি, আর এটা হচ্ছে ড্রাইভার, আর এটা হচ্ছে এমসিবি। তো আমি ড্রাইভারটা প্রথমে ফিটিং করছি, দেখুন কিভাবে, এইভাবে দিয়ে এই সাইডে জাস্ট সাইডে দুটো লাগিয়ে দিলে হয়ে যাবে, এভাবে লাগাবে, হালকা প্রেসিং করতে হবে, হ্যাঁ হালকা প্রেসিং করে লাগালে হবে। তারপরে আমি টিকলিতে একটু পেস্ট দিয়ে, এই যে হিটসিং পেস্ট আছে, এটা হিটসিং পেস্ট দিয়ে এইভাবে লাগিয়ে দিতে হবে, জাস্ট এইভাবে লাগিয়ে দিলে, লাগালেন তারপরে দুটো স্ক্রু আঁটিয়ে দিতে হবে, এভাবে করে হয়ে গেল। নেক্সট এইভাবে লাগিয়াতে হবে, এই যে দেখুন এখানে দুটো, একটা ফুটো আছে, এই ফুটো দিয়ে লাগিয়ে দিতে হবে, দুটো তার বেরিয়ে থাকবে সামনে দিয়ে। তারপরে জাস্ট এই মেশিনে আমরা টিক্কিটাকে ফিটিং করব, দেখুন কিভাবে, এটা টিক্কি ফিটিং মেশিন, দেখুন হালকা করে চাপ দিলে এটা বসে যাবে, ঠিক আছে, হয়ে গেল, বসে গেল। তারপরে দেখুন এটা নেগেটিভ পজিটিভ আছে, এই যে কালোটা দেখছেন এটা হচ্ছে নেগেটিভ, আর লালটা দেখছেন এটা পজিটিভ। আচ্ছা, তো আমি এটাকে এর সঙ্গে রং দিয়ে
জাস্ট লাগিয়ে দেব। তারপরে দেখুন দুটো পেছনের দিকে লাইন দুটো যে বেরিয়ে আছে ওই দুটো লাইনকে আমি এবার B22 ক্যাপ B22 ক্যাপ যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাইদা আচ্ছা এইটা দিয়ে আমি ফিটিং করব। আচ্ছা ওয়্যারটাকে একটু কেটে নেব এইভাবে কাটার দিয়ে কেটে নেব ওয়্যারটাকে। তারপরে দুটো দেখুন এখন ফুটো আছে আচ্ছা এই ফুটোর মধ্যে দুটো লাইন বের করে দিব ঠিক আছে। তারপরে জাস্ট এই দুটো যে লাইন বেরিয়ে আছে এস্টার লাইন ওটা কাটার দিয়ে আমি কেটে দেবো। আচ্ছা কাটলাম এই জাস্ট ফোল্ড করে দেবো। আচ্ছা ঠিক আছে এরপরে আমি এর মধ্যে এই যে দুটো আছে এর মধ্যে আমি শোল্ডারিং ধরিয়ে দেবো। হ্যাঁ শোল্ডার করে দেবো। প্রসেসটা হতে জাস্ট 5 মিনিট টাইম লাগবে। একটা বাল্ব রেডি করতে আপনার 5 মিনিট টাইম লাগবে। হ্যাঁ ডিওপি বাল্ব রেডি করতে জাস্ট 1 মিনিট টাইম লাগে, 1 থেকে 1.5 মিনিট টাইম লাগবে। আচ্ছা ড্রাইভার বলে একটু সময় লাগে, তো ডিওপি হলে আপনাদের কোনো টাইমই লাগবে না, জাস্ট 1 থেকে 2 মিনিট টাইম লাগে। আচ্ছা এগুলো আমাদের হয়ে গেল, এগুলো দেখুন জ্বলছে। তারপরে আমি কি করবো এই রবার পেস্ট দিয়ে, এই রবার পেস্ট নিলাম একটু করে লাগিয়ে দিলাম, একটু করে লাগিয়ে দিলাম। লাগানোর পরে এটাকে ডিফিউজার বলে। আচ্ছা হ্যাঁ ডিফিউজারটাকে একটু প্রেস করে লাগিয়ে দিতে হবে, হালকা করে প্রেস করে একটু চাপ দিলে লাগিয়ে যাবে। আচ্ছা এটা আঠা দিয়ে লাগাতে হয়? হ্যাঁ এই যে এটা বললাম রবার পেস্ট, এই রবার পেস্ট দিয়ে আপনি লাগান। আমাদের কাছে এই রবার পেস্টও পেয়ে যাবেন। তো এটা হয়ে গেল, এটা হয়ে আমি লাস্ট এটাকে একটু পাঞ্চিং করে দেখাবো। এই যে ক্যাপটা আছে ক্যাপটাকে লাগিয়ে দেখাবো, আসুন এখানে দেখাচ্ছে। এই দেখুন এটা হচ্ছে আমাদের হ্যাঁ B22 ক্যাপ পাঞ্চিং মেশিন। আচ্ছা তো আমি এটাকে হালকা করে লাগিয়ে দেবো, দুটো সাইডে ফুটো আছে হালকা করে লাগিয়ে দেবো, এটা হালকা করে প্রেস দিলে লেগে যাবে। হ্যাঁ দেখুন সুন্দর করে লেগে আছে, এনে দেখুন সুন্দর করে লেগে আছে। হ্যাঁ এটা বাল্বটা রেডি হয়ে গেল, এরপরে আমি প্যাকিং বক্সে ঢুকিয়ে দিলেই মাল রেডি। আচ্ছা তো আপনি বাজারে সেল করতে পারেন। আচ্ছা প্যাকিং করে নিতে জাস্ট। হ্যাঁ এটা আমি জ্বালিয়ে এরপরে দেখাবো, তো দেখুন এটা জ্বলছে সুন্দরভাবে জ্বলছে। আচ্ছা আলোটা কত দেখুন। আচ্ছা ঠিক আছে দেখুন আমাদের এখন লন গ্যারেন্টি তৈরি করব, তো দেখুন এটাকে হ্যাঁ নন গ্যারেন্টি বাল্ব যাকে বলে, তো এটাকে দেখুন এটা হচ্ছে বি কোয়ান্টিটি ক্যাপ, দুটো ওয়্যার আছে, তো এটাকে প্রথমে লাগিয়ে দিতে হবে এইভাবে, তারপরে এটাকে পাঞ্চ করতে হবে, প্রথমে পাঞ্চ করে নিতে হবে। ঠিক আছে তো আমি পাঞ্চ করে দেখাচ্ছি, এইভাবে পাঞ্চ করলে এটা পাঞ্চ হয়ে গেল। এরপরে আমি এই টিকলিটাকে ফিটিং করব। আচ্ছা এই যে টিকলি এটাকে ফিটিং করব, দেখুন জাস্ট হয়ে গেল এইভাবে। এবার ডিওপিটাকে লাগাবো, তারপরে একটা স্ক্রু আটিয়ে দেবো এতে। এই দুটো লাইন আছে, লাইনগুলোকে সোল্ডারিং করে দেবো। এতে কটা এলইডি আছে? এটা আছে 14টা। হ্যাঁ 10টাও পাওয়া যায়, এটা আমরা 14টা। নাইন ওয়াট এটা দেখুন, জ্বালিয়ে দেখাচ্ছি প্রথমে। আচ্ছা জ্বলছে, এটা ডিফিউজারটা লাগিয়ে দিতে হবে। এবার অনেক কম সময়, অনেক কম সময়, এক থেকে 1.5 মিনিট টাইম। মোটামুটি যদি কেউ ভালোভাবে মার্কেটিং করে, ভালো ভালো মাল কোয়ালিটি দেয়, তাহলে 20,000 থেকে 25,000 তো মিনিমাম। ঠিক আছে
আর যদি ওর আরো ভালোভাবে করে তাহলে ওর কোনো মানে শেষ নেই, ঠিক আছে, ভালো টাকা ইনকাম করতে পারো, আরামসে ভালো টাকা ইনকাম করতে পারো। ডিমান্ড কি দেখছে মানে বর্তমানে যা প্রচুর চাহিদা আছে মার্কেটে, প্রচুর চাহিদা আছে এলইডি বাল্ব, প্রচুর চাহিদা আছে, কারণ এলইডি বাল্ব এমন একটা জিনিস ওটা কখনো বন্ধ হবে না, ঠিক আছে, ও নতুন 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 প্রোডাক্ট আসবে, কখনো এলইডি বাল্বটা বন্ধ হবে না। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, নমস্কার।